धर्म कर्म दूरे थाके देवान भागी मानुष ही नहीं ও যে বেঈমান কাফের কোন সন্দেহ আছে তো কাফের মারা গেলে আমি ইন্নালিল্লাহ বলবো কোন দুঃখে সবচেয়ে দুর্ভাগ্য হলো এই লোকের জন্য দোয়া করা যাবে দোয়া চলবে না আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই ইতোমধ্যে জেনেছেন বাংলাদেশের একজন ভণ্ড পীর সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগি ইন্তেকাল করেছেন এখন একজন মুসলমানের ইন্তেকালের সংবাদ শোনার পরে আমাদের উচিত ইন্না লিল্লাহ পড়া যদিও এটি মৃত ব্যক্তির জন্য কোনো দোয়া নয় বরং কোন শোক সংবাদ শুনলেই আমরা পবিত্র কোরআনের এই আয়াতটি পড়ে থাকি এখন প্রশ্ন হলো দেওয়ানবাগির ইন্তেকালের সংবাদটি আমাদের জন্য শোক সংবাদ নাকি আনন্দের সংবাদ এটাই হলো প্রশ্নের জায়গা এখন তার ইন্তেকালে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন নাকি ইন্না লিল্লাহ পড়বেন এই সিদ্ধান্ত নিতে হলে আমাদেরকে এই দেওয়ানবাগির কিছু ঐতিহাসিক বক্তব্য আগে শুনতে হবে তাহলে চলুন আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই আমরা ছিলাম পেরেশান চিন্তিত ছিলাম রাব্বুল আলামিনের সাহায্য চাইলাম আসলে রাব্বুল আলামিনের সাহায্য চাইলে তখন দেখা গেল রাব্বুল আলামিন নিজেই চিন্তিত রাব্বুল আলামিন নিজেই চিন্তিত রাব্বুল আলামিন নিজেই চিন্তিত আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল বিশ্বাস হয় না উনি মা ফাতেমা ছিলেন আবার আপনাদের দয়াল বলছেন জাকিরদের মধ্যে অনেকে স্বপ্নে আমাকে রাসূলের বেশে দেখেন দেখেন আমি রাসুল সম্মানিত আশিকের রাসুলেরা নাফসির মুকামে যদি যান যেখানে আল্লাহ দেখে মজার ব্যাপার হল যে মুর্শিদের কদম দূরে গেলেন গিয়া দেখবেন ওইখানে মুর্শিদি বসে পরিষ্কার দর্শক আপনারা নিশ্চয়ই ভণ্ড দেওয়ানবাগির এই বক্তব্যটি শুনেছেন তিনি তার জীবনে এই জাতীয় নোংরা বক্তব্য অনেকবার দিয়েছেন সুতরাং তার সেই নোংরা বক্তব্যগুলি আমার এই ভিডিওতে উপস্থাপন করে আমি আমার এই ভিডিওটি নোংরা করতে চাই না শুধুমাত্র এই এতটুকু বক্তৃতার মধ্যে তিনি কতগুলি নোংরা ভাষা ব্যবহার করেছেন তার বক্তব্য অনুযায়ী তিনি নিজেই আল্লাহ দাবি করেছেন নাউযু বিল্লাহি মিন যালিক তার বক্তব্য অনুযায়ী তিনি নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করেছেন নাউযু বিল্লাহি মিন যালিক তার এই বক্তব্য অনুযায়ী তিনি নিজেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার মা বলেছেন আবার তার স্ত্রী বলেছেন নাউযু বিল্লাহি মিন যালিক এখন আপনাদের কাছেই আমি প্রশ্ন করতে চাই তার এই ইন্তেকালটা আমাদের জন্য শোক সংবাদ নাকি আনন্দের সংবাদ সুতরাং আপনি কি তার ইন্তেকালে আলহামদুলিল্লাহ পড়বেন নাকি ইন্না লিল্লাহ পড়বেন আপনারা তার এই বক্তব্যটি মনে রাখুন এবারে আমরা চলে যাচ্ছি সম্ভবত তার ছেলে নামটি কুদরতে খুদা তিনিও একটি বক্তব্য দিয়েছেন চলুন আমরা তার বক্তব্যটিও শুনে আসি এমন মসজিদের কদমে আসার সুযোগ হয়েছে যাকে কিনা আল্লাহ দুনিয়াতে কোন ওলি আল্লাহ কোন নবী রাসূলকে এত উচ্চ র‍্যাঙ্ক দেন নাই দুনিয়াতে কোন ওলি আল্লাহ কোন নবী রাসূলকে এত উচ্চ র‍্যাঙ্ক দেন নাই দুনিয়াতে কোন ওলি আল্লাহ কোন নবী রাসূলকে এত উচ্চ র‍্যাঙ্ক দেন নাই আমি স্পষ্ট রূপে দেওয়ানবাগের গোলাম আমি কুদরতে খোদা বলছি চিরকাল কিয়ামত পর্যন্ত আপনার আমার মসজিদ হবে কে বলেন কে হবে
দাওয়ানবাগি কিয়ামত পর্যন্ত এই মোহাম্মদ ইসলামের মুর্শিদ থাকবে কে বলেন কে থাকবে কে থাকবে দাওয়ানবাগি যদি এই কথা অন্তরে বসাইতে পারেন কিয়ামত পর্যন্ত মনে রাখেন ওই মুর্শিদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল একে হাজির করো ওই মুর্শিদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল একে হাজির করো ওই মুর্শিদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল একে হাজির করো মুক্তিদাতা কে বলেন দাওয়ানবাগি ঠিক না ঠিক না মুক্তি দেওয়ার ক্ষমতা কার মুক্তির সুপারিশকারী কে আল্লাহর কাছে সুপারিশকারী কে বলেন কিয়ামত পর্যন্ত আমাদের মুর্শিদ হবে দাওয়ানবাগি দাওয়ানবাগির কদমে কিয়ামত পর্যন্ত আশ্রয় চাই দাওয়ানবাগির কদমে জীবন মরণ সঁপে দিতে চাই দাওয়ানবাগিকে মনিব রূপে গ্রহণ করলাম দর্শক আপনারা নিশ্চয়ই কুদরতে খুদার এই বক্তব্যটিও শুনেছেন। তার এই বক্তব্যের মধ্যেও তিনি বেশ কিছু নোংরা ভাষা ব্যবহার করেছেন, অর্থাৎ দেওয়ানবাগিকে নাকি আল্লাহ তাআলা এতটা উঁচুতে স্থান দিয়েছেন যে কোনো নবী রাসূলকেও অতটা উঁচুতে স্থান দেন নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। এখন সিদ্ধান্ত আপনাদের, দেওয়ানবাগির ইন্তেকাল কি আমাদের জন্য আনন্দের সংবাদ নাকি শোক সংবাদ? আপনি কি আলহামদুলিল্লাহ পড়বেন নাকি ইন্নালিল্লাহ পড়বেন? তাহলে চলুন আমরা সামনে আরও একটু অগ্রসর হই আমাদের দেশের খ্যাতিমান আলেমে দিন, যারা বাংলাদেশের মাঠে ময়দানে দিনের দাওয়াত পৌঁছানোর কাজে ব্যস্ত থাকেন, বিভিন্ন মাহফিলে বক্তৃতা বিবৃতির মাধ্যমে বাংলাদেশের তরুণ এবং যুব সমাজের কাছে দিন পৌঁছানোর কাজটি করছেন। সেই বক্তাদের, সেই আলেমে দিনদের মধ্য থেকে কয়েকজন আলেমে দিনের বক্তব্য এই দেওয়ানবাগি সম্পর্কে কি দিয়েছিলেন সেটি আমরা একে একে জানার চেষ্টা করি। বাংলাদেশের এক ভণ্ডপীর বলেছেন তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছেন, না এটা বলেন নাই, বরং তিনি বলেছেন মা ফাতেমা হচ্ছে আমার স্ত্রী, নাউযুবিল্লাহ বলেন, একবার বলতেছে মা আরেকবার বলতেছে স্ত্রী, কত বড় পাগল, কত বড় পাগল, বুঝতে পেরেছেন? বলছে মা ফাতেমা হচ্ছে আমার স্ত্রী, জাহিলের ধরন আছে বুঝলেন না, মানে এটা জাহিলের যে স্টেজ আছে পুরো স্টেজ অতিক্রম করে গেছে, এত বড় জাহেল, এত বড় মূর্খ যে মা ফাতেমা বলে আবার বলতেছে আমার স্ত্রী। তো এই ধরনের লোকেরা আসলেই, আবার একদল লোক এগুলো শুনে তারাও আমাদের ভাই বোন হতে পারে, এই জন্য সতর্ক থাকতে হবে। যে দেওয়ানবাগি বক্তব্যে বলবে যে আমার ছেলে মেয়ে ফাতেমার সাথে দেখা করলো, তারপর আমি বললাম যে, তারপর আমার ছেলে মেয়ে বললো আমার আব্বা আপনার সাথে আগেও ছিল, এখনো আছে, চিরদিন থাকবে, ফাতেমা হলো দেওয়ানবাগির বউ, মানুষই নয় একবারে, এবাদত বান্দি কিন্তু দূরে থাক, সেটা মানুষই নয়, ধর্মকর্ম তো বুঝেই না, ধর্মকর্ম দূরে থাকে, দেওয়ানবাগি মানুষই নয়। এই ভণ্ড দেওয়ানবাগি সমাজ থেকে বিদায় হয়েছে আজকে, আর ওর মরে যাওয়ার পরে সারা বাংলাদেশে যেন আনন্দের জোয়ার বইছে। কি আমার নবীর ব্যাপারে যত বাজে শব্দ ব্যবহার করেছে, বলেছে নাউযু বিল্লাহি মিন যালিক, যে স্বপ্ন যোগে আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলঙ্গ হয়ে মৃত অবস্থায় ডাস্টবিনে পড়ে আছে, আর আমি যখন তার পাশে গেলাম আমার হাতের সুয়াই নবী জিন্দা হয়ে গেল। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই স্বপ্নের কথা যে শয়তান বলে ও কি মুসলমান? মুসলমান শুধু তাই নয়, ফাতিমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেছে নবীর মেয়ে ফাতিমাতুজ্জাহরা হচ্ছে আমার স্ত্রী, নাউযুবিল্লাহি মিন যালিক। ও যে বেঈমান কাফের কোনো সন্দেহ আছে? তো কাফের মালা গেলে আমি ইন্নালিল্লাহ বলবো কোন দুঃখে?
আবার দুঃখ কোথায়? কথা বলেন ঠিক কিনা? আবার ওর ছেলে আজকে স্ট্যাটাস দিয়েছে, যেই ব্যক্তি বলবে দেওয়ানবাগি মারা গেছে তার ইমান থাকবে না, দেওয়ানবাগি সাক্ষাতে আছে, সাক্ষাতে। আহারে, এই কথা শুনে যে শয়তান যা আজকে গলায় দড়ি দিল কিনা এটাই জানা দরকার। দর্শক, আপনারা নিশ্চয়ই এই সম্মানিত আলেমে দিনদের বক্তব্য শুনেছেন দেওয়ানবাগি সম্পর্কে। চিন্তা করুন, তারা দেওয়ানবাগি সম্পর্কে কি মন্তব্য করেছেন। শায়েখ আব্দুর রাজ্জাক তো বলছেন উনি মানুষই না। আপনি যদি মানুষ হন তাহলেই তো ফাতোয়া দেওয়া যায় যে আপনি কাফের নাকি মুসলমান। উনার ফাতোয়া অনুযায়ী দেওয়ানবাগি মানুষই না। এখন এই যে আমাদের আলেম ওলামাদের বক্তব্য শুনলেন তার সম্পর্কে, এরপরে আপনি আসলে কি সিদ্ধান্ত নেবেন? আপনি আলহামদুলিল্লাহ পড়বেন নাকি ইন্না লিল্লাহ পড়বেন? এখন এই জায়গায় আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া, একজন মুসলমান তার জীবদ্দশায় ভুল ত্রুটি করতে পারে, কিন্তু তিনি ইন্তেকাল করেছেন, তার এই ভুলের জন্য এখন আমাদের উচিত তার এই জীবনের শেষ প্রান্তে এসে তার জন্য দোয়া করা, যাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন। এই ব্যাপারে বাংলাদেশের আরেকজন প্রখ্যাত আলেমে দিন শায়েখ মুজাফফর বিন মহসিন একটি বক্তব্য রেখেছেন, যদিও বক্তব্যটি এই দেওয়ানবাগি প্রসঙ্গে তিনি দেন নাই, তবুও এই বক্তব্যটি এই জায়গায় আমি উপস্থাপন করতে চাই। চলুন তার সেই বক্তব্যটিও আমরা শুনে আসি। মাজারে দান করে শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে মারা গেছে এই লোকটিকে জাহান্নাম থেকে বাঁচানোর আর কোনো পথ নাই, না কোনোই পথ নাই। মানে তবে একজন লোক গলায় দড়ি দিয়ে মারা গেছে, কাবিরা গুনাহ করেছে, শিরিক করেনি, গলায় দড়ি দিয়ে মারা গেছে, একটা কাবিরা গুনাহ। তার ছেলে সন্তান যদি সাদাকা করে, মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ ক্ষমা করে দিতে পারে। একজন লোক জেনা করতে করতে মারা গেছে, তৌবা করার সুযোগ পায়নি, যদি শিরিক না থাকে তার ছেলে সন্তান ওই লোকের জন্য যদি ক্ষমা চায়, দান করে, সাদাকা করে, আল্লাহ রাব্বুল আলামিন জেনাকারীকে ক্ষমা করে দিতে পারে। একজন লোক মদ খেতে খেতে মারা গেছে, তৌবা করার সুযোগ পায়নি, এই লোকটি শিরিক যদি না করে থাকে, এই লোকটির পিছনে যদি তার ছেলে সন্তান আত্মীয় স্বজন দান করে, সাদাকা করে, যদি দোয়া করে, ইস্তেগফার কামনা করে, আল্লাহ এই মদখোরের পাপ ক্ষমা করে দিতে পারে। কিন্তু কোন ব্যক্তি শিরিক করে মারা গেছে, এই লোকটি তো ক্ষমা পাবেই না, পাবেই না। সবচেয়ে দুর্ভাগ্য হলো এই লোকের জন্য দোয়া করা যাবে, দোয়া চলবে না। এই কথাটা কঠিন বললাম, ভালো করে শুনে রাখেন। আপনার বাপ যত বড় অর্থশালী হোক না কেন, 1 কেজি চাউল, 1/2 কেজি চাউল, 100 গ্রাম চাউল যদি মাজারে দান করে মারা যায়, তৌবা করার সুযোগ যদি না পায়, আপনার বাপকে জাহান্নাম থেকে বের করার পৃথিবীতে কোনো পথ নেই। দর্শক, আপনারা নিশ্চয়ই শায়েখ মুজাফফর বিন মহসিনের এই বক্তব্যটি শুনেছেন। তিনি কি বলেছেন আপনারা কি অনুধাবন করতে পেরেছেন? তিনি বলেছেন যে একজন মুসলমানের সন্তান, একজন মুসলমান যদি শহীদ মিনারে ফুল দেয়, যদি কবরে ফুল দেয়, ফুল দেওয়ার পর সে যদি মারা যায়, তার জন্য দোয়া করাও জায়েজ নাই। কারণটা কি? কারণ হচ্ছে তিনি মুসলমান হয়ে মারা যান নাই, কাফের হয়ে মারা গেছেন বা মুশরিক হয়ে মারা গেছেন। অতএব কোনো মুশরিক কাফের বেঈমানের জন্য দোয়া করা জায়েজ নাই। সুতরাং শায়েখ মুজাফফর বিন মহসিনের এই ফতোয়া অনুযায়ী দেওয়ানবাগি কি আদৌ মুসলমান হয়ে মরেছেন নাকি কাফের হয়ে মরেছেন, বিচারের ভার আপনাদের উপরই ছেড়ে দিলাম। সুতরাং এখন আপনি দোয়া করবেন নাকি আলহামদুলিল্লাহ পড়বেন নাকি ইন্না লিল্লাহ পড়বেন নাকি তার জন্য অভিশাপ দিবেন, সিদ্ধান্ত আপনার। এই বলেই আমি আজকে আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। তবে শেষে
আমি আমার কিছু মন্তব্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যারা তার জন্য দোয়া করতে বলার পরামর্শ দিচ্ছেন তাদের জন্য আমার এই মন্তব্য। দেখুন, দেওয়ানবাগি তিনি তার নিজের ইমান ধ্বংস তো করেইছেন, তিনি বাংলাদেশের হাজার হাজার লক্ষ তরুণ এবং যুব সমাজের ইমান ধ্বংস করেছেন, তিনি নিজে ধ্বংস হয়েছেন, সেই সাথে বাংলাদেশের তরুণ এবং যুব সমাজকে ধ্বংস করে গেছেন। সুতরাং এমন একজন ব্যক্তির জন্য দোয়া করার তো প্রশ্নই আসে না, বরং তিনি চলে যাওয়ার কারণে আমাদের তরুণ এবং যুব সমাজের যে ক্ষতিটা হচ্ছিল সেই ক্ষতির হাত থেকে আমাদের তরুণ এবং যুব সমাজ বহুল অংশে রক্ষা পেয়েছে। তবে একটি জায়গায় প্রশ্ন থেকেই যায়, তার যে উত্তরসূরি কুদরতে খুদা এখনও বেঁচে আছেন, নিশ্চয়ই তিনি আবার তার পিতার মতোই এই জাতীয় ইমান বিধ্বংসী কর্মকাণ্ড চালিয়েই যেতে থাকবেন। আর এভাবেই তিনি যদি চালিয়ে যেতে থাকেন তাহলে হয়তো আমাদের তরুণ এবং যুব সমাজ আবার এই ইমান ধ্বংসের শিকলে আটকা পড়বে। তবে সেক্ষেত্রে হয়তো দেওয়ানবাগির মতো অতটা ক্ষতি করতে পারবে না। এখন যদি আমাদের দেশে কোনো ইসলামী শাসন ব্যবস্থা থাকত তাহলে এই জাতীয় ভণ্ডতের স্থান বাংলাদেশে হতো না। এই যে আজকে ভাস্কর্য ইস্যুতে যে কথাবার্তা চলছে, এই জায়গায় আওয়ামী লীগ বারবারই বলছেন যে অধিকাংশ ওলামায়ে কেরাম মামুনুল হকদের সাথে নাই। সেই অধিকাংশ ওলামায়ে কেরাম কারা জানেন? এই দেওয়ানবাগি মার্কায় ওলামায়ে কেরাম যারা আছেন তাদেরকেই তারা ওলামায়ে কেরাম মনে করেন, আর মামুনুলদেরকে তারা জঙ্গি মনে করেন, মৌলবাদী মনে করেন। কারণ এই দেওয়ানবাগির একটি উপাধি আছে, সেই উপাধিটা হচ্ছে তিনি সুফি সম্রাট। আর আওয়ামী লীগের দৃষ্টিতে আলেম তারাই যারা সুফি, যারা সুফি নন তারা আলেমই নন। দর্শক, এই ছিল আমার আজকের উপস্থাপনা। আশা করছি আমার এই উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, সেই সাথে আপনার সুচিন্তিত মতামত কমেন্ট আকারে শালীন ভাষায় ব্যক্ত করবেন। এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের সকলের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহুল আজিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।